সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসের ডে সিক্সে আমি তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শিখব ডিগ্রি। এটি 6, 7, 9 এবং 10 জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি সরাসরি আমাদের মূল পর্বে চলে যাচ্ছি। এবং একটি নির্দেশনা, এই অনলাইন লাইভ ক্লাস চলাকালীন সময় কেউ দয়া করে আমাকে ফোন করবেন না। তো যাই হোক, আমরা এখন ডিগ্রি সম্পর্কে একটু জানবো। ডিগ্রি আসলে পরিমাপ করা বা তুলনা করা। ওকে, এখন এটি অ্যাডজেক্টিভ থেকে জন্ম, এবং এই ডিগ্রির তিনটি পার্ট রয়েছে, অর্থাৎ তিনটি প্রকার। একটি হলো পজিটিভ, একটি হলো কম্পারেটিভ, আর একটি হলো সুপারলেটিভ। আমরা সে সম্পর্কে একটু জানি, এর প্রকার সম্পর্কে একটু জানি। ডিগ্রির প্রথমে পজিটিভ, নাম্বার টু কম্পারেটিভ, আর নাম্বার থ্রি হলো সুপারলেটিভ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চিনে নেব যে কে কোন ডিগ্রিতে আছে। সেটি চেনার জন্য আমরা শুধু একটা জিনিস খেয়াল করলেই হবে, আমরা যখন ডিগ্রি পরিবর্তন করব তখন এটি আমাদের খুবই প্রয়োজন হবে। কম্পারেটিভ ডিগ্রিতে একটি দ্যান থাকে এখানে সাধারণত, এই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে যে কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান থাকে আর সুপারলেটিভ ডিগ্রিতে দি থাকে, ডিগ্রির আগে। ওকে, এই সুপারলেটিভ ডিগ্রির আগে একটি দি থাকবে, আর এখানে কম্পারেটিভ ডিগ্রিতে একটা দ্যান থাকে, আর পজিটিভে সাধারণত একটা অ্যাজ ডট ডট অ্যাজ এটি থাকে, অনেক সময় সো ডট ডট অ্যাজও থাকতে পারে। তো যাই হোক, এখন আমাদের যে জিনিসটা আমরা চিনবো যে এটি, তার আমরা একটু সংজ্ঞা দেব যে পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি সাধারণত কারোর সাথে কোনো তুলনা নেই, আর কম্পারেটিভ ডিগ্রিতে দুইজনের মধ্যে তুলনা হবে, আর সুপারলেটিভ ডিগ্রিতে অনেকের মধ্যে একজন শ্রেষ্ঠ হয়। ওকে, এখন আমরা তাহলে ডিগ্রিতে যাওয়ার পূর্বে আর যে জিনিসগুলো জানতে হবে সেই জিনিসগুলো একটু জেনে নিই। আমরা একটু শিখে রাখি, পজিটিভ লিখলাম কম্পারেটিভ, আর এটা লিখলাম সুপারলেটিভ। ওকে, পজিটিভ আমি একটা লিখলাম, যেমন টল। টল মানে আমরা সবাই জানি, টল মানে লম্বা। আমরা যখন কম্পারেটিভ ডিগ্রিতে যাব তখন এটি হয়ে যাবে টলার, অর্থাৎ এর বাংলা হলো বেশি লম্বা সাধারণত। আর যখন আমরা সুপারলেটিভ যাব তখন হবে টলেস্ট। ওকে, এর মানে হলো সবচেয়ে লম্বা। ওকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি পজিটিভ ডিগ্রিতে আছে টল, কম্পারেটিভে সে হয়ে গেল টলার, এবং সুপারলেটিভে টলেস্ট। কিভাবে হলো সেটি সম্পর্কে এখন আলোচনা করব। তার আগে আরো কয়েকটা লিখে রাখি, যেমন এমন হতে পারে স্মল, তাহলে স্মলের অর্থ হবে ছোট, আর স্মলার এখানে হবে বেশি ছোট তাহলে, বা অপেক্ষাকৃত ছোট, আর এখানে হবে স্মলেস্ট, অর্থাৎ সবচেয়ে ছোট। ওকে, এছাড়া আরো কয়েকটি ডিগ্রি আছে, যেমন আমরা একটু লিখি, বিগ, বিগার, বিগেস্ট, আর দু একটি লিখবো বেশি না, গুড লিখলাম, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, আরেকটা লিখলাম ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। সব আশা করি দেখতে পাচ্ছ, এখানে আমরা এখানে ইয়ার এবং সু কম্পারেটিভ করার সময় টল থেকে টলার হয়েছে এবং সুপারলেটিভে টলেস্ট হয়েছে। কেন ইয়ার এবং কি ইএসটি যোগ হয়েছে? আর এই নিচের একটু দেখি, এই নিচের এই দুটি একটু ব্যতিক্রম, গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর, সোর্স, এগুলো নিয়ম মানে না। আর ওয়ান্ডারফুল এটি কেন মোর ওয়ান্ডারফুল এবং মোস্ট ওয়ান্ডারফুল হলো সেটি সম্পর্কে একটু আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টল, এখানে আমরা একটা জিনিস দেখি যে টল, টল, টিএ এল এল, অর্থাৎ
আমরা যদি এটিকে ভাঙতে যাই, অর্থাৎ সিলেবাল ভাগ করতে যাই, তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারবো না। TALL কোনো ভাঙা যাবে না, অর্থাৎ সিলেবাল ভাগ করা যাচ্ছে না। সুতরাং এই যেগুলো সিলেবাল ভাগ করা যায় না, তার সাথে তারকে কম্পারেটিভ করার জন্য ইয়ার করতে হয়, আর সুপারলেটিভ করতে ইএসটি যোগ করতে হয়। তাই আমরা এইগুলো সে নিয়ে পড়েছি, কিন্তু গুড, বেটার, বেস্ট এটি ব্যতিক্রম নিয়ম, ব্যাড ওর সোর্স এগুলো নিয়ম মানে না, এগুলো সরাসরিভাবে মুখস্থ করে ফেলবে। আর এখানে আছে ওয়ান্ডারফুল, মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। কেন ওয়ান্ডারফুলের কম্পারেটিভে মোর হলো আর সুপারলেটিভে মোস্ট হলো, সেটি একটু যে বলতে চাই। ওয়ান্ডারফুলকে যদি আমরা সিলেবাল ভাগ করি, তাহলে কিন্তু সিলেবাল ভাগ করা যাবে। যেমন WON, অন, DER, ডার, FUL, ফুল, তাহলে তিনটি সিলেবাল ভাগ করা গেছে। যে ওয়ার্ডের সিলেবাল ভাগ করা যাবে, অর্থাৎ যে ডিগ্রির সিলেবাল ভাগ করা যাবে, আমরা তার আগে কম্পারেটিভ করার সময় মোর দেব এবং সুপারলেটিভ করার সময় মোস্ট দেব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবং আজকে বলেছি যে এক ঢিলে তিন পাখি মারব, অর্থাৎ ডিগ্রিটা এত ভালোভাবে আমরা রপ্ত করব যে জীবনে যেন আর এই ডিগ্রির রোগে আমাদের আক্রান্ত না হয়। ওকে, তাহলে এখন আমরা সরাসরি আমাদের মূল পর্বে চলে যাই। এবং শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাস শেষে বা ক্লাসের মাঝে বা যে কোনো এক পর্যায়ে তোমাদের একটি ধাঁধা দেওয়া হবে। ওই ধাঁধার যদি তোমরা উত্তর দিতে পারো, সঠিক উত্তর দিতে পারো, তাহলে তোমাদেরকে একটি আকর্ষণীয় গিফট দেওয়া হবে। অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করবে, তার মধ্যে একটা লটারি করে যে কোনো একজনকে একটা আকর্ষণীয় পুরস্কার পাঠিয়ে দেবো। ওকে, তাহলে আমরা ডিগ্রি, আমি বলেছি এক ঢিলে তিন পাখি মারি, অর্থাৎ একটার মাধ্যমে তিনটা করি। এবং এই ডিগ্রির মাত্র তিনটা রুলের মাধ্যমে আমরা যত ডিগ্রি আছে সবগুলো করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তবে এখন তার আগে আমরা রুল, তিনটে রুল যেহেতু বলেছি, তার মধ্যে রুল একে এখন একটু কাজ করব। ওকে, রুল ওয়ান, এই রুল আমরা বলেছি রুল তিনটা, তার মধ্যে রুল এক নিয়ে এখন কাজ করছি। এখন রুল এক, রুল টু, রুল থ্রি, এটা আমরা কি করে বুঝবো? যে যা দেখলে আমরা বুঝতে পারি বা যা দেখে আইডেন্টিফাই করতে পারি, সেটি এখন তোমাদেরকে বলছি। তোমরা নো আদার দেন এনি আদার, দেন এনি আদার, আর এটা লিখলাম দা ডিগ্রি, দা ডিগ্রি। ওকে, সবাই একটু খেয়াল করি, এটি ডিগ্রি। যাই হোক, এই তিনটা জিনিস রুল একের ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। এই তিনটা জিনিস শর্টকাট নিয়মে সবাই একটু ভালো করে বুঝি। নো আদার দেন এনি আদার, দা ডিগ্রি, অর্থাৎ দা প্লাস সুপারলেটিভ হতে পারে। কেন ডিগ্রি মানে সুপারলেটিভ, দার আগেই বলেছি যে সুপারলেটিভ ডিগ্রিতে কিন্তু দি থাকতে হবে। এখন এই তিনটা জিনিস, নো আদার দেন এনি আদার, আরে দা ডিগ্রি বা দা প্লাস সুপারলেটিভ ডিগ্রি, এই তিনটা জিনিসের যে কোনো একটি যদি তুমি বাক্যে পাও, তাহলে ভাববে যে তুমি রুল এক নাম, রুল একে আসো। ওকে, এখন রুল একের সূত্র আছে তিনটা, এই সূত্র তিনটা যদি রপ্ত করতে পারো, তোমার এই জীবনে কখনো ডিগ্রির রোগ হবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, তাহলে এখন আমরা সেই সূত্রটা একটু রপ্ত করি। পজিটিভ, সরি, প্রথমে আমরা একটু উল্টো দিক থেকে আসবো, সুপারলেটিভে করবো প্রথমে। সুপারলেটিভে কি কি থাকতে হবে সেটা একটু লেখি। এই যে মনে রাখ, এটা কিন্তু আমাদের সূত্র এবার। ওকে, আর এটা দেখে চিনতে হবে, আর আমাদের সূত্র এবার এই যে সুপারলেটিভে প্রথমে থাকবে সাবজেক্ট, ভার্ব, দা ডিগ্রি। এই যে সাবজেক্ট, ভার্ব, দা ডিগ্রি, অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ পরপর থাকবে। ওকে, এটা একটু খেয়াল রাখি, সাবজেক্ট, ভার্ব, দা ডিগ্রি, অতিরিক্ত অংশ পরপর থাকবে আমাদের সুপারলেটিভে, শুধু কিন্তু রুল একের ক্ষেত্রে কিন্তু এটি। আর আমরা যদি কম্পারেটিভ করি, একটু উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। কম্পারেটিভে কিন্তু সাবজেক্ট, ভার্ব, এখানে দা ডিগ্রি না, এখানে শুধু ডিগ্রি হবে। তারপরে আমাদের দেন থাকবে, দেন এনি আদার, সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি, দেন এনি আদার, অতিরিক্ত অংশ, অতিরিক্ত অংশ পরপর থাকবে। তার মানে আমরা কম্পারেটিভ লিখলাম সাবজেক্ট, ভার্ব, ডিগ্রি,
এখানে কিন্তু ডিগ্রির কম্পারেটিভ করার সময় কিন্তু ডিগ্রির দুই নাম্বার রাখতে হবে, অর্থাৎ যেমন আমরা ধরেছিলাম টল, ওর কিন্তু হবে টলার এরকম। আর আমাদের এখন যাচ্ছি পজিটিভে, পজিটিভে কিন্তু আমাদের থাকবে নো আদার, তারপর থাকবে আমাদের অতিরিক্ত অংশ, নো আদার অতিরিক্ত অংশ, এখানে থাকবে ভার্ব, তারপরে আমাদের অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ, তবে আমরা অ্যাজ ডট ডট অ্যাজই ব্যবহার করব, অ্যাজ ডট ডট অ্যাজ, আর সেই সাবজেক্ট। একটু খেয়াল করি সবাই, এই তিনটে জিনিস যদি সবাই একটু মুখস্থ করে ফেলতে পারো, তোমাদের কখনো রুল এক থেকে যদি ডিগ্রি আসে তাহলে তোমাদের কখনোই ভুল হবে না। তাহলে একটু সুপারলেটিভ একটু দেখে আরেকবার, সাবজেক্ট ভার্ব দা ডিগ্রি অতিরিক্ত অংশ পরপর থাকবে, আর কম্পারেটিভে সাবজেক্ট ভার্ব ডিগ্রি দেন এনি আদার অতিরিক্ত অংশ পরপর থাকবে, আর পজিটিভে নো আদার অতিরিক্ত অংশ ভার্ব অ্যাজ ডট ডট সাবজেক্ট পরপর থাকবে। এখন একটা উদাহরণ দিলে তোমাদের মাথায় মানে বুদ্ধিটা চলে আসবে। এখন একটা উদাহরণ দিই, উদাহরণ দিলাম একটা সুপারলেটিভের, লিখলাম যে কোনো একটা নাম ধরি প্রথমে সাবজেক্ট হিসেবে, কারণ যেহেতু আমাদের সাবজেক্ট রয়েছে প্রথমে, যে কোনো একটা নাম ধরি। আমি একজনকে নাম ধরলাম, ধরলাম হুজ্জা, ধরলাম হুজ্জা, এবার সাবজেক্ট ধরলাম, সাবজেক্টের কাজ শেষ করলাম, এবার ভার্বের কাজ করি, অক্সিলারি ভার্ব দিতে হবে, হুজ্জা ইজ, এবার দা ডিগ্রি নিয়ে আসি, দিলাম দা স্মলেস্ট, দা ডিগ্রি, এখানে অর্থাৎ ডিগ্রি সবসময় সুপারলেটিভ ফর্ম দিতে হবে, হুজ্জা ইজ দা স্মলেস্ট, এবার একটা অতিরিক্ত অংশ দিতে হবে, হুজ্জা কি একটা বয় না একটা খাস জিনিস, নিশ্চয় একটা বয়, বয় কোথায়, ইন দা ক্লাস দিলাম, ইন দা ক্লাস, ওকে। এখন আমাদের এটা বুঝে নিতে হবে এটা কিসে আছে, এটি হলো সাবজেক্ট, এটি ভার্ব, এটি দা ডিগ্রি, আর এখানে হলো অতিরিক্ত অংশ, ওকে, সাবজেক্ট ভার্ব এটা দা ডিগ্রি, তারপর আমাদের এটি অতিরিক্ত অংশ। তাহলে একটু বুঝি, এটি আমাদের সুপারলেটিভে আছে, ওকে, সাবজেক্ট ভার্ব দা ডিগ্রি অতিরিক্ত অংশ, এটি আমাদের সুপারলেটিভেই আছে। এখন তাহলে আমরা লিখলাম এখানে সুপারলেটিভ, এখন আমরা এটাকে কম্পারেটিভ করব কিভাবে, কিভাবে এটিকে কম্পারেটিভ করব, আমাদের সিস্টেম রয়েছে প্রথমে সাবজেক্ট রাখতে হবে, তারপর ভার্ব, তারপর ডিগ্রি, তো আমরা পরপর পাতা এখানে সাবজেক্ট সে হজ্জায় লিখলাম, হজ্জা সাবজেক্ট আকারে বসলে এবার ভার্বের কাজ করব, ভার্ব ইজ আছে, ইজ বসালাম, তারপরে ডিগ্রি আনতে হবে, এখানে যেহেতু কম্পারেটিভ তাহলে এর দুই নাম্বারটি হবে স্মল আর, হজ্জা ইজ স্মল আর, এবার আমাদের সূত্র বসাতে হবে দেন এনি আদার, হুজ্জা ইজ স্মলার দেন এনি আদার, এবার আমাদের অতিরিক্ত অংশ কে ছিল, বয় ইন দা ক্লাস, এই যে আমাদের অতিরিক্ত অংশটা বসাই দিতে হবে, বয় ইন দা ক্লাস, তাহলে আমাদের কম্পারেটিভ হয়ে গেল। আমরা একই সাথে আমরা পজিটিভ করব কিভাবে সেটা একটু দেখি, পজিটিভ করছি কিন্তু এখন, তাহলে আমাদের আরেকবার যদি আইডেন্টিফাই করি, এটি কম্পারেটিভ সাবজেক্ট আছে, ভার্ব আছে, ডিগ্রি আছে, দেন এনি আদার আছে, তারপরে অতিরিক্ত অংশ সব মিলে গেল। এবার আমরা পজিটিভ করি কিভাবে, আমাদের পজিটিভ করতে গেলে প্রথমে নো আদার রাখতে হবে, রাখলাম নো আদার, তারপর আমাদের অতিরিক্ত অংশ রাখতে হবে, অতিরিক্ত অংশ ছিল এখানে বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস, এবার আমাদের ভার্ব রাখতে হবে, এটা শেষ, এটা শেষ, এবার ভার্বের কাজ, ভার্ব ছিল এবারকে ইজ, আগেরটার থেকে নিয়ে আসি ইজ, তারপর আমাদের অ্যাজ ডট ডট অ্যাজ দিলাম, সে অ্যাজ ডট ডট অ্যাজ, এখানে একটা কথা আছে, এই অ্যাজ ডট ডট অ্যাজ এর মধ্যে কিন্তু আমাদের ডিগ্রি রাখতে হবে, ডিগ্রির পজিটিভ ফর্মটা, এখানে আমরা বলতে পারি একটু মজার মাধ্যমে, যে এখানে আমি সাধারণত শিখাই যে এখানে জাপানি দেবো না ইন্ডিয়ান দেবো, অর্থাৎ জাপানি বসবে না ইন্ডিয়ান ডিগ্রির, তো তোমাদেরকে বলতে হবে অরিজিনাল, অর্থাৎ আসল ফর্মটা, তাহলে এখানে অ্যাজ ডট ডট অ্যাজ এর ভিতরে জাপানি হবে না ইন্ডিয়ান, নিশ্চয়ই অরিজিনাল, তাহলে এই যে স্মলেস্ট ছিল আর স্মল আর, কিন্তু এদের অরিজিনালটা কি, নিশ্চয়ই স্মল, তাহলে স্মল হবে এখানে, তাহলে অ্যাজ স্মল অ্যাজ, এবার আমাদের সাবজেক্ট কে ছিল বাক্যের হজ্জা, জায়গার সংকলন হয়ে গেল, দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে বুঝে নি একটু, নো আদার আমাদের নো আদার বয় ইন দা ক্লাস, এখানে কিন্তু আমাদের নো আদার বসলো প্রথমে, তারপরে বয় ইন দা ক্লাস আমাদের অতিরিক্ত অংশ, তারপর ভার্ব এনেছি, তারপরে অ্যাজ ডট ডট অ্যাজ এর ভিতরে আমরা ডিগ্রির অরিজিনালকে বসাইছি,
তারপর আমাদের সাবজেক্ট বসে গেল। আশা করি তোমাদের এই রুলের মাধ্যমে তোমরা শিখতে পেরেছো। এখন আরেকবার আরেকটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। আমরা একটা উদাহরণ লিখলাম, আর একটা উদাহরণ, যেমন যশোর, সরি আমরা কম্পারেটিভ এর লিখলাম একটা। কম্পারেটিভ থেকে কিভাবে বাকি দুটাই করব? যশোর ওয়াজ দ্য গ্রেটেস্ট দিলাম, সরি গ্রেটার, আই এম সরি, আই এম রিয়েলি সরি, আমরা তো এখন কম্পারেটিভ করতেছি। যশোর ওয়াজ গ্রেটার দেন এনি আদার ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, বিডি বাংলাদেশ, আমরা সংক্ষেপে বিডি লিখলাম। ওকে, আচ্ছা পুরোপুরি লেখি যে তোমাদের দেশের নাম পুরোপুরি লেখাই ভালো। ওকে, যশোর ওয়াজ গ্রেটার দেন এনি আদার ডিস্ট্রিক্টস, এখানে ডিস্ট্রিক্ট দিলে হবে, ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, প্লুরাল না দেওয়ার না দিলেই ভালো হবে। যশোর ওয়াজ গ্রেটার দেন এনি আদার ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। এখন একটি কথা হলো, আমরা কম্পারেটিভ থেকে কিভাবে সুপারলেটিভ করবো? তাহলে আমাদের সূত্রটা একটু আরেকবার দেখি। আমরা এখানে দেখেছিলাম যে সূত্রটা যদি মনে থাকে, তাহলে যশোর আমাদের এখানে সাবজেক্ট আকারে আছে, আমাদের এটি ভারও আছে, আর এটি হলো ডিগ্রিতে আছে, আর দেন এনি আদার আমাদের সূত্র অনুযায়ী আছে। ওকে, আর এই ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ এটি হলো আমাদের অতিরিক্ত অংশ। তাহলে দেন এনি আদার লিখলাম এটাই। ওকে, এখন তাহলে আমরা আরেকবার দেখি, সাবজেক্ট ভার্ব ডিগ্রি দেন এনি আদার, তারপর আমাদের অতিরিক্ত অংশ পরপর আছে। এখন আমরা এটাকে কিভাবে পজিটিভ করবো একটু নিচেই করি। তাহলে আমাদের পজিটিভ করার ক্ষেত্রে আমরা যেটা মুখস্থ করি যে প্রথমে আমাদের নো আদার রাখতে হবে, তার রাখলাম নো আদার, তারপর আমাদের অতিরিক্ত অংশ আনতে হবে এখান থেকে ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, তাহলে তলে দাগ দিয়ে দিই নো আদার লিখলাম, এবার তারপর আমরা অতিরিক্ত অংশ লিখলাম, এবার তারপর আমাদের লিখতে হবে ভার্ব, ভার্বের বাক্যে কি আছে ওয়াজ, তাহলে আমাদের আনলাম ওয়াজ, তারপর আমাদের অ্যাজ ডট অ্যাজ দিতে হবে, অ্যাজ এখানে আমরা নিশ্চয় বলেছিলাম যে ডিগ্রি কোন ফর্মটি বসবে, অ্যাজ ডট অ্যাজ এর মধ্যে পজিটিভ ফর্ম, অর্থাৎ জাপানি না ইন্ডিয়ান, তোমাদেরকে বলতে হবে অরিজিনাল। তাহলে আমরা গ্রেটেস্ট গ্রেটারের অরিজিনালটা কি হবে, গ্রেট অ্যাজ গ্রেট অ্যাজ, এবার আমাদের সাবজেক্টটাকে বসাই দিতে হবে, সাবজেক্টকে বাক্যের নিশ্চয় প্রথমে আছে যশোর, তাহলে যশোর লিখতে হবে। ওকে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এখন এটিকে আমরা কিভাবে পজিটিভ করব, পজিটিভ করার ক্ষেত্রে আমাদের কি ছিল প্রথমে, যে প্রথমে আমাদের থাকবে সাবজেক্ট, তারপরে কি থাকবে ভার্ব, তারপরে থাকবে দা ডিগ্রি, তারপর অতিরিক্ত অংশ, তাই তো? তাহলে আমরা প্রথমে এই বাক্য থেকে আমরা নিয়ে যাই, যে কোনো একটা ধরলে হবে, তা আমরা এই পজিটিভ থেকে নিয়ে যাই, সাবজেক্ট যশোর